এই গাইস নতুন এটা মিনিট ব্লগ হলো আপনাদের স্বাগতম জানাইছো আর রাতিপুৱা পে উঠি লৈছো রবা আর উঠিয়ে দেখিছো একদম পারক আধা দি দিছে আর পারা একদম খাওয়াত ব্যস্ত হই গাইস আর ধুনিয়া কই জুই এসে জলি এই ফালে সব কইরাই তুলি দিছে মাই ধুনিয়া কই পিঠা গুড়ি কুটি লৈছে আর এই ফালে পিঠা গুড়ি গুলি আছে ধুনিয়া কই বনাবো হয় ন খোলা সাপৰি পিঠা আর এই ফালে সব কিবা কিবি দি দিছে আর এই ধুনিয়া কই কৰাই তুলি দি বল দিয়া হল খোলা সাপৰি পিঠা ধুনিয়া কই ঘুরাই দিছে আর কি ধুনিয়া ডাঙৰ হল সাও আর এই ফালে সব খোলা সাপৰি পিঠা রেডি আর ধুনিয়া কই এটা খাব লাগিব মানে এইটো পিঠা মানে লুপ্ত এৰিব নোৱাৰি মই খা আৰম্ভ দিলোঁ গাইছ কিমান এটা টেষ্টি হৈছে কি কম আৰু গাইছ আৰু ৰাতিপুৱা মানে লাল চাহ একাপৰ সৈতে খোলা চাপৰি পিঠা খোৱাৰ সোৱাদ দেই বেলেগ কি কম আৰু বহুত বেছি ভাল লাগে চাহখিনি গৰম আছিল পুৰি দিছে দুদিন চুলিখিনি কাটা নাই চুলিখিনি হৈছে লাম্বা ভাবিলোঁ কাটি দিওঁ কাটি দিওঁ মানে কাটি দিলোঁৱেই দিয়ক ধুনীয়াকৈ বজাৰলৈ গৈ কাটি আহিলোঁ আৰু ফেলে চাওক কেনেকুৱা হৈছে জনাব আপোনালোকে কমেণ্টৰ জৰিয়তে আৰু ধুনীয়াকৈ এতিয়া ভাত খাব লাগে ভোক লাগিছে ধুনীয়াকৈ চাওক এইফালে ভাত বনাই থৈছে মই আজি ভাজা চাজা নাই মাছেদি আঞ্জা কি বনাইছে এইটো ভেদাইলতাৰ আঞ্জা আৰু ভেদাইলতাৰ আঞ্জা খাওঁ